আওয়ামী স্বাধীনতার পর মাত্র 3.5 বছর সময় পেয়েছিলেন। এই সময়ই তিনি দেশকে গড়ে তুলেছিলেন, একদিকে যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তোলা, অপরদিকে একটি স্বাধীন রাষ্ট্র, প্রতিটি শহীদ পরিবারকে আর্থিক সাহায্য, আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসার ব্যবস্থা, প্রতিটি বন্ধ কলকারখানা চালু, কৃষি যুদ্ধকালীন সময় কোনো কৃষি হয়নি, সেই কৃষি আবার নতুন করে দিয়ে মানুষকে খাদ্য নিরাপত্তা দেন, সমস্ত কাজগুলি 3.5 বছরের মধ্যে করে বাংলাদেশকে সর্বোন্নত দেশে উন্নীত করেছিলেন। এই রাজশাহী মানুষ কর্মসংস্থানের তেমন কোনো ব্যবস্থা নাই। ইতিমধ্যে আমরা অনেকগুলি পদক্ষেপ নিয়েছি রাজশাহীর মানুষের জন্য। জাতির পিতা যে সুগার মিল চালু করেছিলেন, জুট মিল চালু করেছেন, টেক্সটাইল মিল এবং গোদাগাড়িতে ডায়েট ডেইরি ফার্ম, সেগুলো ভালোভাবে চলতে পারেনি। এমনকি রেশন শিল্পে পর্যন্ত ভাস্ত হয়েছিলেন ছিল পদক্ষেপ পরবর্তী সরকার। আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে হয় গত 2008 নির্বাচনে আওয়ামী লীগ সরকার আসে, আবার 2007 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার আসে, তখনও আমি বিদেশে গিয়েছিলাম। আমার ছেলের বউ অসুস্থ ছিল, তার বাচ্চা হয়েছিল, আপনার শুনেছ তাকে দেখতে, আমাকে দেশে ফিরতে দেবে না। আমি জোর করে দেশে ফিরে এসেছিলাম, আমার মধ্যে মার্ডার কেস দেওয়া হয়েছিল। আমি বলেছি আমি যাব, এই কেস আমি মোকাবেলা করব। আমি দেশে ফিরে এসেছি শুধুমাত্র বাংলার মানুষের কথা চিন্তা করে। আজকে যারা বলে পালানোর সুযোগ পাবে না আওয়ামী লীগ, আমি স্পষ্ট বলতে চাই আওয়ামী লীগ পালায় না, পালায় আপনাদের নেতারায়। কারণ বিএনপির নেতারা কে? বিএনপি তারা নাকি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে। কাকে নিয়ে? দুর্নীতিতে সাজাপ্রাপ্ত তাদের এখন বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যে নাকি 2007-এ তত্ত্বাবধায়ক সরকার তাদের কাছে এক স্ট্যাম্প কাগজে মুচলাকা দিয়েছিল, আর কোনোদিন রাজনীতি করবে না বলে দেশ থেকে ভেঙে গিয়েছিল, পালিয়ে গিয়েছিল। সেই কথা কি আমাদের বিএনপি নেতাদের মনে নাই? দুর্নীতিতে সাজাপ্রাপ্ত খালেদা জিয়া, এমনকি খালেদা জিয়া তারেক রহমান বন্দরে টাকা পাচার করেছিল মানি লন্ডারিং করে 40 কোটি টাকা আমরা বাংলাদেশে ফেরত নিয়ে এসেছি তাদের পাচার করা টাকা। এই চলচ্চিত্র সিনেমাতে আওয়ামী লীগ কখনো পালায় না, আওয়ামী লীগ জনগণকে নিয়ে কাজ করে। এই সংগঠন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতে গড়া সংগঠন। এই সংগঠন যখন ক্ষমতা এসেছে বাংলাদেশের মানুষের খাদ্য পরিবর্তন হয়েছে। আজকে বাংলাদেশ খাদ্য সংগ্রহ করে 40 ভাগ, যেখানে দারিদ্র সীমা আমরা 20 ভাগে নামিয়েছি। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, দুস্থ মুক্তিযোদ্ধা ভাতা, সমস্ত ভাতা দিয়ে যাচ্ছি। মা বোনদের মাতৃত্বকালীন ভাতা আমরা দেই, এমনকি যে মা বুকে দুধ খাওয়া হয় এবং কর্মজীবী তার জন্য ভাতার ব্যবস্থা আমরা করে দিয়েছি। এই রাজশাহী সবসময় অবহেলিত ছিল। আপনারা বিগত মেয়র ইলেকশনে আমাদের ভোট দিয়েছেন, বিভিন্ন এলাকায় আমাদের নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই রাজশাহীতে আমরা ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে কিছুক্ষণ আগেই আমরা কতগুলি প্রকল্প উদ্বোধন করলাম। 2009 থেকে 2000 এই 14 বছরে শুধুমাত্র রাজশাহী জেলা ও মহানগরে 10,660 কোটি টাকার বিভিন্ন প্রকল্প আমরা বাস্তবায়ন করে দিয়েছি। এই শুধু রাজশাহী মহানগরে 4,000 কোটি টাকার প্রকল্প আমরা বাস্তবায়ন করেছি। আজকে কিছুক্ষণ আগে 1,333 কোটি টাকার 26টি প্রকল্প উদ্বোধন করলাম। 375 কোটি টাকার 6টি প্রকল্পে ভিত্তি প্রস্তর স্থাপন করলাম। এই প্রকল্পগুলি আপনাদের জন্য আমি উপহার হিসেবে দিয়ে গেলাম। আমি একটু প্রকল্পগুলির নাম করতে চাই যা আমরা উদ্বোধন করেছি, যেমন জাতির জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি নির্মাণ, শেখ হাসিনার শিশু পার্ক, শিশুদের খেলাধুলা, শিশুদের জন্য একান্ত দরকার,
তাই আমরা শিশু পার্ক করে দিয়েছি মোহনপুর রেল ক্রসিং এর ফ্লাইওভার নির্মাণ ভদ্রাম মোড় রেল ক্রসিং হতে পরিজাত নেগ্রে নর্দপাড়া বাস টার্মিনাল পর্যন্ত অযান্ত্রিক যানবাহন লেন সহ চার লেন সড়ক ও রোড ডিভাইডার নির্মাণ বন্ধ গেট হতে সিটিহাট পর্যন্ত অযান্ত্রিক যানবাহন লেন সহ চার লেন সড়ক রোড ডিভাইডার নির্মাণ রেন্টুর খড়ির আড়তে হাইটেক পার্ক হয়ে ঢালুর মোড় পর্যন্ত কার্পেট রাস্তা ড্রেন ফুটপাথ নির্মাণ কোর্ট হতে পশ্চিম শহরতলি ক্লাব পর্যন্ত কার্পেটিং রাস্তা নির্মাণ রাজশাহী কল্পনা সিনেমা হল থেকে তালাইমারি মোড় পর্যন্ত সড়ক প্রশস্তকরণ উন্নয়ন পুটিয়া বাগমারা মহাসড়ক যশোর মান প্রশস্ত উন্নীতকরণ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় ষষ্ঠতলা থেকে দশমতলা পর্যন্ত ঊর্ধ্বমুখী সম্প্রসারণ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টার নির্মাণ রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল স্থাপন চল্লিশটি উপজেলায় চল্লিশটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এর আওতায় মোহনপুর উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে আজকে বাংলাদেশ আমরা যে ওয়াদা দিই সে ওয়াদা আমরা রক্ষা করি দু হাজার আটের নির্বাচনে বলেছিলাম দু হাজার একুশের রূপকল্প দু হাজার একুশ বাস্তবায়ন করবো আল্লাহর রহমতে আমরা তা করেছি দু হাজার বিশের জাতির পিতার জন্মশতবার্ষিকী আর দু হাজার একুশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী করে আজকের বাংলাদেশ উন্নয়নশীল দেশ আগামীতে বাংলাদেশকে আমরা আরো উন্নত করতে চাই এই রাজশাহীতে আসলে মানুষের কর্মসংস্থানই ছিল না এখন ডিজিটাল সেন্টার ট্রেনিং সব কিছু করে দিয়েছি এখানে শিল্প কলকারখানা হবে যোগাযোগ ব্যবস্থা উন্নতি আমরা করে দিচ্ছি এখানেও মানুষের আরো ভাগ্য পরিবর্তন হবে রাজশাহী আমে ভরপুর রাজশাহীর সিল্ক রাজশাহীর অনেক ঐতিহ্য ছিল সেই ঐতিহ্যগুলি যেন আবার ফিরে আসে আমের উপরে গবেষণা হচ্ছে বারো মাসে আম বিদেশে রপ্তানি হচ্ছে এখন আম আরও এর উন্নতি যাতে হয় আমের মৌসুমে ট্রেনে করে যাতে আম চলে যায় সেই ব্যবস্থাও নেওয়া হয়েছে রেলের যোগাযোগ আমরা বাড়িয়েছি আমরা গ্যাসের ব্যবস্থা করে দিচ্ছি শিল্পায়ন একশোটা শিল্প অঞ্চল করে দিচ্ছি কোনো ছেলে বেকার থাকবে না সেটাই আমাদের লক্ষ্য কাজে আমি এটুকুই বলবো যে আজকে আমরা চ্যালেঞ্জ দিয়ে পদ্মা সেতু নির্মাণ করেছি এর আগে যমুনায় বঙ্গবন্ধুর সাথে নির্মাণ করে দিয়েছিলাম সমস্ত বাংলাদেশের যোগাযোগ নেটওয়ার্কে এসে গেছে প্রত্যেকটা এয়ারপোর্ট বন্ধ ছিল সেগুলো আমরা চালু করে দিয়েছি আমরা চাই আমাদের দেশ এগিয়ে যাক দেশের উন্নতি হোক আজকে করোনাকালীন সময় আমি আসতে পারিনি আজকে আপনাদের মাঝে এসে আমরা অত্যন্ত আনন্দিত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন গত নির্বাচনে নৌকা মার্কায় আপনারা ভোট দিয়েছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবারও আপনাদেরকে আহ্বান করব আগামী নির্বাচন আসবে এই বছরের শেষে অত আগামী বছরের সামনে আপনারা নৌকা মার্কায় ভোট দেবেন কিনা ওয়াদা চাই আমাদের উন্নয়নের এই জয়যাত্রা দু হাজার একচল্লিশ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ যেন করতে পারি আপনারা সেই জন্য নৌকায় ভোট দেবেন সে আশা করে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ।